রাষ্ট্রবাদী দলের নেতার ভাইকে জালে তুলল পুলিশ। অভিযুক্ত যুবক চুরি এবং এনডিপিএস মামলায় জর্জরিত। শেষ পর্যন্ত পুলিশ স্থানীয়দের চাপে পড়ে বুধবার রাতে বিশালগড় বাইপাসের নাসির আহমেদ উর্ফে চোরা নসু নামে এক যুবককে সন্দেহভাজকভাবে আটক করে পুলিশ। পরবর্তীতে সেই যুবকের কাছ থেকে কিছু নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। পরে বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ। জানা যায়, নাসির আহমেদ দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রবাদী সরকারের আশীর্বাদে বিশালগড়ের বিভিন্ন এলাকায় নেশার সাম্রাজ্য বানিয়ে রেখেছে। এমনকি তার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় বাইক চুরি এবং এনডিপিএস মামলাও রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে খবর। কিন্তু বিশালগড় থানার পুলিশ দীর্ঘদিন নেশা সাম্রাজ্যের সাথে যুক্ত থাকার পরও তাকে গ্রেফতার করতে পারেনি। কারণ নাসির আহমেদের বড় ভাই জসিম উদ্দিন শাসক দলের বড় মাপের নেতা, এমনটাই খবর এলাকাবাসীদের মধ্যে। গতকালকে আসলে আজ একটা গোপন খবরের ভিত্তিতে আমরা বাইপাস রোডের কাছে নাসির আহমেদ এলাইস নসু নামে একজন ছেলেকে আমরা ধৃত করি। ওর কাছ থেকে আমরা প্রচুর পরিমাণ ফ্যান্সি ডিল, তারপরে ওর বাড়ি থেকে আমরা ইয়াবা ট্যাবলেট, হেরোইন প্রচুর পরিমাণে আমরা উদ্ধার করেছি। ওটা একটা ক্যাশ টাকাও ছিল কিছু, একটা মোটরসাইকেল ওর কাছ থেকে আমরা উদ্ধার করেছি। ভাইয়ের দোহাই দিয়েও এদিন রেহাই পায়নি কুখ্যাত নেশা কারবারি। পুলিশ বাধ্য হয়েছে তাকে জালে তুলতে। প্রশ্ন হলো, যে সরকার বলছে নেশামুক্ত ত্রিপুরা, সেই সরকারের বড় মাপের নেতাদের ভাই ও পরিজনেরা এখন জালে উঠতে শুরু করেছে, এমনটাই মনে করছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। যাই হোক, সবচেয়ে মজার বিষয় হলো, হয়তো এবার সত্যিই নেশামুক্ত ত্রিপুরা হতে চলেছে, আর এতে সত্যিই খুশি হবেন প্রাক্তন মুখিয়া। সায়ন্দন টিভি।